ওই কি বললেন ক্লাসে আমি শাকামুড়ির সাথে প্রেম করি বলে আপনি আমার গার্জিয়ান কল করবেন আপনার সাহস তো কম নয় হে দেখ বাবা শঙ্খচুর ক্লাসটা সাপলুডো খেলার জায়গা নয় তোরা বাইরে গিয়ে যত খুশি প্রেম কর না কে বারণ করেছে কিন্তু ক্লাসে তো একটু পড়াশোনা কর এই শুনুন মেটালি স্যার আমরা না কি ওখানে পড়াশোনা করতে আসিনি বাইরে বাবা দেখে ফেলবে তাই স্কুলে প্রেম করছি এবার এখানেও যদি আপনি তাকিয়ে থাকেন তাহলে আমার মামাকে জানেন তো আফ্রিকার ডন ব্ল্যাক মাম্বা একবার বললে না আপনার ওই পুতি পুতি চোখ গেলে দেবে এমনি তো হাফ কানা তখন লোকে সত্যি সত্যি কানা মেডেলি বলে ডাকবে নে ধোরা খা বাবা আজকে যে আমার কি আনন্দ তোর চাকরির প্রথম দিন তাই দেখ না খুশির ঠেলায় কতগুলো মাছ ধরে ফেলেছি মাছের ঝোলটা কেমন হয়েছে রে হ্যাঁ দারুণ হয়েছে মা তাহলে আর একটা দেবো লেজা নিবি না না আর লাগবে না ভাইকে দাও হ্যাঁ ভাইকে কি আর তোর ফুসিয়ে দিতে হবে ভাজা হতে হতেই তো তার তিন চারটে খাওয়া হয়ে গেছে দেখো মা জিম করে করে শরীরটা বেশ মোটামুটি বিষাক্ত বানিয়েছি এবার বিশ্ব ধরা হতে গেলে তো একটু বেশি প্রোটিন লাগবে নাকি হ্যাঁ মা ভাই কিন্তু আমাদের ধরা বংশের একমাত্র বিষাক্ত সাপ আমরা একই রকম দেখতে বলে তুমি ছোটোবেলায় ওর ঘাড়ে লাল দাগ দেখে ওর নাম দিয়েছিলে লাল ধরা লাল মানে শক্তির প্রতীক সেদিক থেকে দেখতে গেলে ও কিন্তু তোমার দেওয়া নাম সার্থক করেছে এই তুই চুপ কর তো তোকে আর ভাইয়ের হয়ে বিন বাজাতে হবে না গুন্ডামি করে নাম সার্থক করছে সারাদিন টোটো করে মাছ ধরে বেড়ানো আর একে ওকে ছোবল বসানো ছাড়া তো আর কোনো কাজই নেই তোমার ভাইয়ের আগে সবাই ডাকতো ঢোড়া সাপ এখন সবাই ডাকে ঢ্যামনা সাপ নাম সার্থক করতে গিয়ে তো নামটাই বদলে দিয়েছে তোমার গুণধর এই খাওয়ার সময় গালি হিসিস করে খাওয়াই না এই শালা লাউডাগা কোথায় লুকিয়ে আছিস নিচের নাম ট্যাংলা সুতা আজ যদি তোকে কার্পলিক অ্যাসিডে না চুবিয়েছি তাহলে আমার নামও কালাস নয় কালাস দা আপনি একটু শান্ত হন প্লিজ আপনি আমার উপর শুধু শুধু রাগ করছেন তো রাগ করবো না তাকে বিন বাজিয়ে ধেই ধেই করে নাচবো শালা এত ভয় দেখানুম ঘুষ দিনুম এমনকি বাপুরামের হোটেল থেকে টিকটিকি টিকিয়া পর্যন্ত খাওয়ানুম আর চাকরির বেলায় ওই শালা ছোট জাত জেলের বাচ্চার জল ধরার নাম সুপারিশ করলি তুই শালা হামারা সাপ হামকোই ফসে ছবল মারে দুমুখে ব্যাংলা সুতা বিশ্বাস করুন কালাস্তা আমি জল ধরার নাম সুপারিশ করিনি ওকে স্বয়ং অজগর স্যার নিয়োগ করেছে তোকে যখন নিয়োগ করা হচ্ছিল তখন তুমি সারা সেক্রেটারি কি ছেড়েছিলে আমার নাম তাকে বলতে তোমার কি হয়েছিল আরে আমি তো বলার কোনো সুযোগই পেলাম না সুপারিশ জমা দেওয়ার আগেই হঠাৎ করে জানতে পারলাম স্কুলের নতুন মেডালি মাস্টার ছেলেদের জ্বালায় ট্রান্সফার নিয়ে নিয়েছে আপনি তো জানেন ওই স্কুলের ছেলেপুলে কেমন বিষাক্ত আর ছন্ন ছাড়া তো আমি ভাবলাম এটি খুব ভালো সুযোগ আপনিও তো কম বিষাক্ত নন বাবা গো পড়াতে পারেন না পারেন অন্তত এই বিষাদুর সাপগুলোকে ঠান্ডা করতে পারবেন তো সেই মতো সুপারিশ লিখে জমা দিতে গিয়ে দেখি ও মা অজগর স্যার অলরেডি ঢোড়াকে নিয়োগ করে বসে আছেন এবার বলুন আমি কি করব কি করব বললে তো হবে না চাকরিটা আমার চাই তুই ঢোড়ার স্কুলে জয়েন করার এক মাস পর অজগর স্যারকে ঢোড়ার নামে একটা রিপোর্ট করবি আর তাতে লিখবি নতুন নিয়োজিত শিক্ষক ছাত্রদের ডিসিপ্লিন আর শিক্ষা প্রদানে সম্পূর্ণ অক্ষম শীঘ্র নতুন শিক্ষকের নিয়োগ প্রয়োজন নয় হ্যাঁ আর এটাও যদি না পারিস তাহলে তোকে পক্ষী আজ থেকে পঙ্গুরাজ বানিয়ে দেবো ডগা ভেঙে লাউ গাছে ঝুলিয়ে দেবো মনে থাকে যেন এই কি রে না খেয়ে চলে এলি হর ওরকম ফোঁড়া তুলে কথা বললে ভালো লাগে নাকি আরে রাগ করছিস কেন মাকে তো জানিস ওরকমই মাঝে মাঝে একটু ফসফস করে এই নে টাকা দিচ্ছি একটা ইঁদুর মরা কিনে খেয়ে নিস তো দিচ্ছিস যখন একটু বেশি করি সার পাখির ডিমের প্রোটিন শেকটাও নিয়ে নেবো রোজ সালা মাছ খেয়ে গে না পেটে মাছের বাজার হয়ে গেছে বুঝলি হ্যাঁ যা বলেছিস আমারও না রোজ রোজ মাছ খেয়ে গে মাছে অরুচিত হয়ে গেছে কিন্তু মাকে বললি আবার ফোঁস করে উঠবে আরে জল ঢোড়া আর লাল ঢোড়া যে তা দুই ভাই কি মাছ ধরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আরে না না কালাস্তা এই দুজনে একটু গল্প করছিলাম আচ্ছা না আমি ভাবলাম তোরা তো আবার জেলে যাত তাই হয়তো সকাল সকাল মাছ ধরতে চলে এসেছিস তা শুনলাম নাকি তুই বেশ ঝাড়ি স্কুলে চাকরি পেয়েছিস হ্যাঁ কালাস্তা এই তো আজকেই প্রথম দিন ওখানেই যাচ্ছি
তা ওই স্কুলের বেশিরভাগ ছাত্ররাই তো শুনেছি সব বিষাক্ত সাপেদের অবাধ্য ছেলে পুলে। ওদের জ্বালায় নাকি আগের সব স্যারেরা লেজ তুলে পালিয়ে গেছে। তো তুই ওদের পড়াবি কি করে? তোর তো আবার বিষ দাঁতই নেই। তো তোমার তো ফোন নেই, কিন্তু তাও তো প্রোফাইল পিক এডিট করে ফোন লাগিয়ে কান লাগিয়ে সাথে গুচু গুচু সেই চালাচ্ছ। মানে কে কে কোন কান লাগিনি কেন? ফেসবুকে যারা হট পিকে সারাদিন উফ তোমার কি বিশ কমেন্ট করছো, যাকে ফ্রিতে রিচার্জ দিচ্ছ, কবিতা লিখছো, কাল নাগিনি কাল নাগিনি তুমি আমার মাথার মণি, ইউভিডিতে দেখবো তোমার কলস ছাড়া ফিগারখানি। তার কথাই বলছি, তুই ওকে জানলি কী করে? ও তো তোর মিউচুয়াল ফ্রেন্ডে নেই। ও আমার ক্যাজুয়াল ফ্রেন্ডে আছে, আমরা তো একসাথে জিম করতে যাই, আর ও আমাকে ওর সব দেখায়। হে তোমার মেসেজ, তো তুমি যদি এক্ষুনি এখান থেকে না কাটো তাহলে তোমার আসল ছবি দেখিয়ে নাগিনীর ফ্রেন্ড লিস্ট থেকে তোমাকে আনফ্রেন্ড করাতে আমার বেশি টাইম লাগবে। এই লাল ঘোড়া, আমার নাম কালাচ, লোকে বলে নীরব খাতক, এমন ভাবে ছবল মেরে দেবো বেরিয়ে যাবে পিছনে লাগার শখ। আর আমার নামও লাল ঘোড়া, লোকে বলে পোদে মুখে বিষ, তুমি যদি ঠ্যামনার চেম্বার হয়ে থাকো তো আমি তার হেড অফিস। ভাগো, ঠিক আছে দেখে নেব। ভাই কালাস দেখে খেপিয়ে কিন্তু ঠিক করলি না, ও কিন্তু খুব ডেঞ্জারাস। কি ছিড়বে ও আমার, বেশি ফোঁস করলে আমিও ফোঁস করে ওর সব মেসেজ লিক করে দেবো। আচ্ছা নাগিনী তোকে কেন এসব মেসেজ দেখায়? আরে চাপ না, ওরা আমারই ফেক অ্যাকাউন্ট, টাইম পাস করি। সত্যি ভাই তুই পারিস বটে। সকলে ভালোই আছো? আজ থেকে আমি তোমাদের নতুন স্যার, আমার নাম জলঢোড়া, তোমরা আমায় ঢোড়া স্যার বলেও ডাকতে পারো। ও ডাক নাম নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না স্যার, আমরা ঠিক দিয়ে দেবো। আগের মেডলি স্যার চোখে কম দেখতো বলে কানা মেডলি বলে ডাকতো, আপনার তো দেখছি মুখে মাছের গন্ধ, কিছু একটা দিয়ে দেবো সেরকম। তা তোমাদের বাকি বন্ধুরা সব অ্যাবসেন্ট কেন? এই কজন? এই কজন কি বলছেন স্যার, আজকে আপনি আসবেন বলে তো সবাই এসেছে। হ্যাঁ সে কি, এত কম স্টুডেন্ট, তা একদিক থেকে ভালোই হলো, আরো ভালো করে পড়াতে পারবো। হ্যাঁ পড়াতে আসুন না, আপনার খোলস ছাড়াবো। হ্যাঁ কিছু বললে? না না স্যার, বলছি আমি কি সবার সাথে আপনার পরিচয় করাবো? ও না না, তোমাকে পরিচয় করাতে হবে না, আমি আস্তে আস্তে করে নেব, কিন্তু তার আগে একটু রোল কলটা করে নি। গোখরো। Yes স্যার। কেউটে। হাজির। র্যাটেল। Yes স্যার। হেলে। উপস্থিত। দাঁড়াস। Yes স্যার। চন্দ্রবা বা বা বো চন্দ্র বোরা হবে স্যার, চন্দ্র বোরা। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল, কিন্তু এখানে বি এ আর এ লেখা আছে আর কি। ওটা মেটালি স্যারের লেখা, ও লিখতে এ লিখেছে, কানা সালা। ও আচ্ছা আচ্ছা, ইয়ে যাকে দুধরাজ। Yes স্যার। তুতুর। Yes স্যার। শঙ্খচূর। বেজেন্ট। শাখামুটি। Yes স্যার। একি তোমরা দুজনে একসাথে বসে কেন? পাশাপাশি তো অনেক বেঞ্চ আছে। স্যার ওকে ছাড়া আমি থাকতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না। না না এটা তো তোমার মামার বাড়ি না, প্রেম করতে হলে পার্কে যাও, কুকুর পারে ব্যাং ভাজা খাও, কিন্তু ক্লাসের মধ্যে এসব তো আমি এলাও করতে পারি না। স্যার আমাকে কিন্তু ঘাটাবেন না, আপনি হয়তো জানেন না আমার মামা আফ্রিকার ডন, ব্ল্যাক মাম্বা, একবার বললে না আপনাকে ঝোড়া সাপ থেকে খোড়া সাপ করে দেবে। হ্যাঁ স্যার ওর মামা কিন্তু খুব ডেঞ্জারাস, হেলেকে এমন চট দিয়েছিল এখনো ওরকম হেলেই থাকে, তার থেকে ওসব ছাড়ুন, রোল কাল তো হয়ে গেছে, এবার আমাদের ছুটি দিন, গর্তে যাবো। না না ছুটি দেবো কি, এই তো ক্লাস শুরু হলো, সবাই বিশোলজির চ্যাপ্টারটা খোলো দেখি, আমরা একটু বিষ পড়বো। স্যার বিষ তো ঝাড়ার জিনিস, পরে কি করবো? আরে বিষ ঝাড়তে গেলেও তো বিষ একটু পড়তে হবে, কোনটা হেমোটক্সিন কোনটা নিউরোটক্সিন বিষের নামগুলো তো একটু জানতে হবে। কেন স্যার বিষ ঝাড়ার সময় কি বলতে হবে, এই তোমাকে 10 মিলিগ্রাম হেমোটক্সিন দিলুম, এই তুমি 20 মিলিগ্রাম নিউরোটক্সিন নাও। হেসো না, এছাড়াও আরো 3 প্রকার বিষের নাম আছে, কেউ কি আমাকে বাকি 3 প্রকার বিষের নাম বলতে পারবে? বাহ তুমি পারবে না তো, তাহলে উঠে দাঁড়ালে। স্যার ওর নাম দারাস, মাঝে মাঝে ও দাঁড়িয়ে যায়, পড়াশোনার নাম শুনলেই চারটা মেরে পালিয়ে যায়। আচ্ছা ও পড়াশোনা থেকে পালিয়ে যায় যখন বলছো, তার মানে তুমি নিশ্চয়ই খুব ভালো পড়াশোনা করো, তাহলে বাকি 3 রকমের বিষগুলোর নাম বলো। 3 রকমের কি বলছেন স্যার, কত রকমের বিষ আছে, লাল বিষ, নীল বিষ, তরল বিষ, কঠিন বিষ, গ্যাসীয় বিষ, চোপ বিষ, ছাপ বিষ, কত বিষ নেবেন? আর এ তো গেল শুধু বিষ, ছবলই কত রকমের আছে, যেমন ভয় পেয়ে ছবল, ফিয়ার বাইট, কাঁদিয়ে দেওয়া ছবল, টিয়ার বাইট, মজা মেরে ছবল, প্র্যাঙ্ক বাইট, অকপটে ছবল, ফ্র্যাঙ্ক বাইট,
ভালোবেসেছো বল, লাভ বাইট? আরে এই না না, ভুল বলছো। ছোবল বা বাইট সাধারণত দু রকমের, একটা নর্মাল বাইট আর একটা ড্রাই বাইট। ড্রাই বাইট হচ্ছে বিষ না ছেড়ে শুকনো কামড় বসানো। সাপের বিষ সোনার সমান, তাই শিকার ও কিছু বেজি মার্কা পরিস্থিতি ব্যতীত অহেতুক শুধুমাত্র মজা করার জন্য কামড়ে বিষের অপচয় করা উচিত নয়, কারণ সেই বিষ দেহে তৈরি হতে এক সপ্তাহ সময় লাগে। তাই শুধু আত্মরক্ষার জন্য ড্রাই বাইটটাই বেস্ট। কিন্তু মজা আসবে না স্যার, দু চারজনের যদি নাই ফাটলো, কয়েকটা যদি নাই মরলো, তাহলে আর কি মজা? হ্যাঁ, আমার দাদা তো বলেছে যেখানে পাবি সেখানে ছেড়ে দিবি, পুকুর পাড়ে ছেড়ে দিবি, রাস্তার ধারে ছেড়ে দিবি, ক্ষেত খামারে ছেড়ে দিবি, জঙ্গলতে ছেড়ে দিবি। আরে বাবা, এই বয়স থেকে এত ঝাড়লে তো বয়সকালে আর ঝাড়ার মতো কিছুই থাকবে না, তো সেই জন্য তো আমাদের একটু বিশলজিটা পড়তে হবে নাকি? এই যে স্যার, অনেক পড়িয়েছেন, এবার আপনার ছুটি। মানে ছুটি কি বলছো, এখনো তো দুটো ক্লাস বাকি। তাহলে সেগুলো আপনি অফিস রুমে গিয়ে করে নিন, আমরা সবাই এবার আড্ডা মারবো। আড্ডা মারবে মানে, এটা কি ক্লাব নাকি? এই দেখুন স্যার, বেশি পেঁচাবেন না, আপনি নতুন বলে বুঝতে পারছেন না আমরা কতটা ভালো ছেলে। স্যারেরা আমাদের ডিস্টার্ব না করলে আমরাও স্যারেদের ডিস্টার্ব করি না। এবার আপনি যদি এরকম পড়াপড়া করে লেজে লেগে থাকেন, তো বিষ ঝেড়ে দেবো একশো বলে চলে যাবেন হাসপাতালে। এই রাটেল, নাগিন তুমিটা বাজা তো। মেডালি স্যার, এরা তো দেখছি কোনো কথাই শোনে না, আর কয়েকজন তো অত্যন্ত বিষধর, এদের পড়াবো কি করে? এদেরকে পড়ানো মানে বেজিকে দিয়ে নিজের পেছন মারানো। এই তিন মাসে আমিও পারিনি, আপনিও পারবেন না, তার থেকে আমার মতো তাড়াতাড়ি ট্রান্সফার নিয়ে নিন, নাহলে অজগর স্যার ইন্সপেকশনে এসে এইসব সেকল ছাড়া সাপেদের দেখলে ওদের কি হবে জানি না, কিন্তু আপনার চাকরিটা নিঃসন্দেহে চলে যাবে। হ্যাঁ এ বাবা, তাহলে কি হবে? হ্যাঁ আপাতত ভয় নেই, মাসখানেক পর বদলি চাইলে ওরা দু তিন মাসের মধ্যেই দিয়ে দেবে, আর এর মধ্যে অজগর স্যার আসার কোনো সম্ভাবনা নেই যদি সেক্রেটারি কমপ্লেন না করে। তোমার জন্য লিখছি চিঠি, জানি না ঠিকানা কোনখানে, ফালতু করে পোস্ট করে দেব তোমার পাছার মাঝখানে।